আসসালামু আলাইকুম সবাইকে, ড্রিম ইঞ্চ ইন্টারিয়ার্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নারায়ণগঞ্জে একটি প্রজেক্টে আসলাম। তো এখানে আমরা ইন্টেরিয়ার ডিজাইন করার জন্য এই প্রজেক্টটাতে আজকে আসলাম। তো এখানে আমরা প্রজেক্টের এলিভেশন চেক করলাম এবং মেজারমেন্ট এভরিথিং সব কিছু নেওয়া শেষ। তো আমরা হচ্ছে একটু দেখাই আমাদের কাজের স্কোপ কোন জায়গাগুলোতে আছে। তো এটা হচ্ছে এন্ট্রিটা ছিল এরকম, অ্যান্ড এটা হচ্ছে বাসার অনেক বড় লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস। এইটা হচ্ছে একটা অনেক বড় একটা কিচেন। এই পরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা লিভিং লাউঞ্জ, যেটা হচ্ছে মেইন লিভিং লাউঞ্জ। এটা একটা ড্রাই কিচেন হবে, এইটা হচ্ছে একটা ফেয়ার ইউনিট হবে এই জায়গাটাতে। এটা একটা কিডস বেড, আর এটাও একটা কিডস বেড। আর এইটা হচ্ছে মূলত একটা মাস্টার বেড। এটা এটা একটা ফ্যামিলি লিভিংয়ের মতো। আর হচ্ছে এইটা আর একটা মাস্টার বেড, সেখানে আমাদের কাজের স্কোপ নাই। আর হচ্ছে এই একটা মাস্টার বেড। তো এই প্রত্যেকটি বেডের সাথেই ওয়াশরুম আছে এবং বেলকনি আছে, সেই জায়গাগুলোকে আমরা ডিজাইন করব। তো আপনাদের যাদের হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন প্রয়োজন, আপনারা ইনিশিয়ালি যেটা করবেন একটা বাসার জন্য, এই বাসাটা একটা ফাঁকা স্পেস, আপনার যেটা আছে এখন একটা ইমাজিনেশন আছে আপনার মধ্যে যে আপনি বাসাটিকে কেমন করে দেখতে চান। তো আপনাকে যেটা করতে হবে সেই ইমাজিনেশনটাকে একটা ডিজাইনে কনভার্ট করতে হবে। তো যে কারণে আপনি ইনিশিয়ালি হচ্ছে একটা থ্রিডি ডিজাইন করবেন, থ্রিডি ডিজাইনে ডিজাইন প্যাটার্ন এবং গ্রুপ অফ কালার থাকে, সেই জিনিসটাকে রিফাইন করার পরেই তখনই কেবলমাত্র আপনি ইন্টেরিয়র ডিজাইন শুরু করলে একদম রিয়েল এক্সিকিউশনটাও থ্রিডি ডিজাইনের মতো করা সম্ভব। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।